হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং মেলোডি বাই তানিয়া। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডটি আমি সাজিয়েছি একটা হেলদি ড্রিঙ্কসের রেসিপি দিয়ে, সেটা হলো অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস যে কোনো এজের সবার জন্য ভীষণ উপকারী, আর এটা শরীরে ইমিউন বুস্টিংয়েরও কাজ করে। তৈরি করা খুবই সহজ, চলুন দেখে নিই কী কী লাগবে। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। 4 গ্লাস অরেঞ্জ জুস তৈরি করতে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের কমলা, 3 টেবিল চামচ চিনি। চিনি অ্যাভয়েড করে সুইটনার কিংবা হানি দিয়েও একইভাবে এই জুসটা তৈরি করা যায়। 1/2 চা চামচ বিট লবণ। একে একে কমলাগুলোর কোয়া খুলে নিচ্ছি। প্রতিটি কোয়া থেকে বিচিগুলো বের করে ফেলে দিচ্ছি। অবশ্যই কমলার প্রতিটা কোয়া থেকে বিচি বেছে ফেলে দিতে হবে, কারণ বিচি সহ ব্লেন্ড করা হলে জুসের টেস্টটা তিতো হয়ে যাবে। এভাবে সবগুলো কমলার কোয়া বের করে বিচি ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জাগে দিয়ে দিচ্ছি। অ্যাড করছি চিনি। চিনির পরিমাণটা অরেঞ্জের মিষ্টতার উপর ডিপেন্ড করবে। ইউজ করা কমলার টক বা মিষ্টি বুঝে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিচ্ছি লবণ, দিচ্ছি বিট লবণ। এখন 1 গ্লাস ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এক দেড় মিনিট মতো হাই স্পিডে ব্লেন্ড করছি। তৈরি হয়ে গেল অরেঞ্জ জুস। স্ট্রেনার দিয়ে ছেঁকে গ্লাসে পরিমাণ মতো ঢেলে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কিছু আইস কিউবস, সামান্য মিন্ট লিভস আর লেমন স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম ফ্রেশ এবং 100% ন্যাচারাল অরেঞ্জ জুস। এটা ফ্রিজে রেখে 6 ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে ফ্রেশ ফ্রুটসের ফ্রেশ জুসগুলো তৈরি করে সাথে সাথেই পরিবেশন করাটা বেটার। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। এতে করে আমার পরবর্তী যে কোনো রেসিপির আপডেটেড নোটিফিকেশনস ইনস্ট্যান্টলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।